কদিন ধরে বাইরে ঝুমঝুম বৃষ্টি চলছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আর সেটা যদি হয় ভুনা খিচুড়ি তাহলে তো কথাই নেই। তবে পছন্দের খাবারের জন্য কি বৃষ্টির অপেক্ষা করা লাগে? তাই বৃষ্টি হোক বা না হোক, আপনার মন চাইলেই এই খিচুড়ি আপনি বানিয়ে নিতে পারবেন। আজকের ভুনা খিচুড়িটা আমি কোনো মাংস ছাড়াই তৈরি করেছি, তাই এর সাথে আপনি আপনার মন মতো যে কোনো কিছুই সার্ভ করতে পারেন। হতে পারে সেটা মাংস, ডিম, ভর্তা বা মাছ। তো চলুন দেখে নিই আমাদের আজকের এই বৃষ্টি স্পেশাল ভুনা খিচুড়ির সহজ রেসিপিটা। ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ চাল, আর নিয়েছি 1 কাপের কিছু বেশি মুগ ডাল। ভুনা খিচুড়ি কিন্তু অনেক সময় মিক্সড ডাল দিয়েও করা হয়, সেক্ষেত্রে আপনি পরিমাণ মতো কিছু বুটের ডাল আর মসুরির ডালও মিক্স করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। রাইস কুকারের সঙ্গে যে কাপগুলো থাকে, আমি সেই কাপের 2 কাপ এখানে চাল নিয়েছি। আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে পোলার চাল দিয়েও করতে পারেন, সেটাও অনেক বেশি টেস্টি হয়। আর এখানে যে মুগ ডালটা আছে আমি এটা নিয়েছি 1 কাপ প্লাস 1/4 কাপ। তো এই হচ্ছে চাল আর ডালের রেশিওটা। এখন আমি এই মুগ ডালটা একটু হালকা করে ভেজে নিব। এজন্য এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানটা আমি মৃদু আঁচে গরম করে নিয়েছি, এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিলাম। তারপর এভাবে নেড়ে নেড়ে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত আর মুগ ডালটা একটু হালকা সোনালী হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গিয়েছে, যেভাবে বুঝবেন আপনার ডাল ভাজা হয়েছে কিনা, দেখবেন খুব সুন্দর একটা সুগন্ধ এর থেকে বের হচ্ছে, আর ডালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, হলুদ থেকে হালকা সোনালী হয়ে যায়। আর আপনি 2-3টা একটু মুখে দিয়ে দেখবেন যে মুড়মুড়ে হয়ে গেছে এবং খেতে বেশ ভালো লাগছে, কোনো কাঁচা ভাবটা নেই। তো এরকম হলে ডালটাকে নামিয়ে ফেলতে হবে, তবে সাবধান থাকতে হবে যেন ডালটা পুড়ে না যায়। দেখুন আমার একটা ডালও কিন্তু পুড়ে যায়নি, আমি এভাবে নেড়ে চেড়ে অল্প আছে এটাকে ভেজে নিয়েছি। এভাবে যদি আপনি ভুনা খিচুড়িতে ডালটা ভেজে দেন তাহলে এটার টেস্ট বহু গুণে বেড়ে যায়। তবে আপনি যদি মুগ ডাল ছাড়াও অন্যান্য ডালেতে অ্যাড করেন, মিক্সড ডালের খিচুড়ি তৈরি করেন, তো সেক্ষেত্রে যে বুটের ডাল বা মসুরির ডাল নেবেন সেগুলোকে ভাজার কোনো দরকার নেই, সেগুলো এমনিতে দিলেই হবে। এখন আমি যেটা করব, এই ডালটা আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তারপর আমি এটাকে চালের সঙ্গে মিশিয়ে ভালো করে কোচলে ধুয়ে নিয়ে 1/2 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। এতে করে ডালটাও নরম হবে এবং চালগুলো লম্বা লম্বা হবে, খিচুড়িটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও বেশি মজা হয়। চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি, তাতে আমি 2.5 টেবিল চামচ সয়াবিন তেল গরম করেছি। এখন এর মধ্যে আমি 2 চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা সরিষার তেলের বদলে ঘিও ইউজ করতে পারেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আমার কাছে সরিষার তেলটা বেশি ভালো লাগে। আর দিচ্ছি 1টা তেজপাতা, আর কিছু গোটা মশলা ফোড়ন দিব। নিয়েছি 1 চিমটি জিরা, 4-5টা লবঙ্গ, ছোটো 2 টুকরো দারুচিনি আর 3টা এলাচ। এগুলোতে একটু ফোড়ন তুলে নিব। ফোড়ন চলে এসেছে, এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ, পাতলা করে কুচি করে কাটা। তারপর এই পেঁয়াজটাকে আমি হালকা সোনালী হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কম বা বেশি দিতে পারেন। তারপর একটু মিলিয়ে নিব। এইবার এতে আমি 1টা টমেটো দিয়ে দিচ্ছি, ছোট সাইজের। এটা একেবারে অপশনাল, আপনার কাছে যদি টমেটো থাকে তো দিবেন, না থাকলে না দিলেও চলবে, আমিও সবসময় টমেটো দিয়ে করি না। আর যদি টমেটো না দেন তো এই সময় এর মধ্যে একটু পানি দিয়ে দিবেন, যাতে মশলা দুটো পুড়ে না যায়। এছাড়াও আমি আরও দিচ্ছি সামান্য একটু গরম মশলা, কারণ গরম মশলা আমরা আর গোটাটা দিয়েছি, খুব বেশি দিব না। আর এখানে আছে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা এখানে কম কারণ আমরা গোটা জিরা ইউজ করেছিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা পরে আমি আবারও চেক করে দিব। আবারও একটু মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এটা ফ্রিজে রাখা ছিল এজন্য এভাবে জমে আছে, কিন্তু এটাতে সমস্যা নেই, এই তাপে এটা গলে যাবে।
এবং একই সাথে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষে তেল উপরে চলে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই চাল ডালের মিশ্রণটা। আমি এটার পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে রেখেছি। এইবার আমি এই মিডিয়াম আঁচেই চাল ডাল মশলার সঙ্গে খুব ভালোভাবে ভুনে নিব। চাল ডাল ভুনা হয়ে গিয়েছে, দেখবেন যখন এই পাতিলের নিচ থেকে একটা পটপট আওয়াজ হচ্ছে তখন বুঝবেন যে এটা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। আমি 6.5 কাপ পানি এতে দিচ্ছি, কারণ আমার চাল ডাল মিলে 3 কাপের কিছু বেশি ছিল, তো সেই হিসাবে আমি পানিটা দিলাম। যা চাল ডাল হবে তার ঠিক ডাবল পানি দিবেন, আমি গরম পানিটা দিয়েছি। এবার আমি চুলার আঁচ বাড়িয়ে একদম হাই করে দিচ্ছি, তারপর অপেক্ষা করছি এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে এবং পানিটাও বেশ টেনে এসেছে। এখন অনেক সময় পোলাও বিরিয়ানি বা খিচুড়ি রান্না করতে গেলে দেখা যায় যে রান্নার সময় লবণ ঠিক থাকলেও রান্নার পরে সেটা একদম আলুনি হয়ে যায়। তো এখানে একটা ট্রিক্স আছে, ঠিক এই পর্যায়ে আপনি এই পানিটা একবার চেক করে দেখবেন যে পানির টেস্টটা কেমন। যদি পানির টেস্ট ঠিক থাকে তার মানে রান্নার পরে এটা লবণ কম হবে, আর এখন যদি এই পানির লবণটা চড়া থাকে তাহলে রান্নার পরে একদম পারফেক্ট লবণ হবে। আমি চেক করে দেখেছি, টেস্ট ঠিক আছে তার মানে রান্নার পরে এটা টেস্টটা ঠিক হবে না, লবণ কম হবে। এই জন্য আমি আরও প্রায় 1.5 চা চামচ মতো লবণ এতে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হালকা করে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু এটাকে ঘাঁটা যাবে না, তাহলে চালগুলো ভেঙে যাবে এবং খিচুড়ি লাবড়া হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে 6-7টা কাঁচা মরিচের মুখটা একটু চিড়ে দিয়ে দিচ্ছি, উপর দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিলাম। এইবার আমি চুলার আঁচটা একদম লো করে দিচ্ছি, তারপর আমি এটাকে ঢেকে দিব। ঢেকে 15 মিনিট পরে আবার ফিরে আসছি। ফিরে এলাম 15 মিনিট পরে, আমি ঢাকনাটা এখন তুলে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে খুব হালকা করে আমি এটাকে একটু মিশিয়ে দিব। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই খিচুড়িটা একটু ভেজা ভেজা থাকবে, এজন্য এটাকে আমাদের এবার দমে রাখতে হবে আরও কিছুক্ষণ। তবে তার আগে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। আর সেই সঙ্গে দিচ্ছি আমার ফেভারেট সরিষার তেল, সামান্য একটু সরিষার তেল উপর দিয়ে আমি এভাবে ছড়িয়ে দিলাম। তবে আপনারা সরিষার তেলের বদলে এর মধ্যে এই পর্যায়ে ঘি দিতে পারেন, অথবা দিতে পারেন ধনিয়া পাতা কুচি, যেটা আপনাদের বেশি পছন্দ। এবার আমি আবারও এটাকে ঢেকে দিচ্ছি 5-10 মিনিটের মধ্যে, ততক্ষণে এগুলো আরও ঝরঝরে হয়ে যাবে, এর গায়ের যে ভেজা ভাবটা থাকে সেটাও সরে যাবে। তারপর আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার মুগ ডালে ভুনা খিচুড়ি, খুবই টেস্টি, এটা খেতে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমি এই ভুনা খিচুড়িটা সার্ভ করেছি ইলিশ ভাজার সঙ্গে, তবে আপনারা চাইলে এই ভুনা খিচুড়ি ডিম ভুনা, মাংস ভুনা, বেগুন ভাজি বা পেঁয়াজের ভর্তা দিয়েও খেতে পারেন, খুব টেস্টি হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। দেখুন কত সুন্দর ঝরঝরে একটা খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।